জালেমরে ভোট দিব না, ভোট সামনে তুমি জালেমরে ভোট দিবা? কবিরা গুনা না, সোজা করো সোজা করো সোজা করো, ওই আল্লাহ জালেমরে ভোট দিব না ইনশাআল্লাহ, সোজা করো দেহা আল্লাহ রে আপনারা সারা দিন খারাপ রে ভালো বলবো না, খারাপ রে ভালো বলবো না, অমুক নেতার আদর্শ ফুলের চিতে পবিত্র, শয়তানের চিতে অপবিত্র, ওরে এরকম পবিত্র বলবো না বলবো, মনে থাকবে মনে থাকবে? এই গুলা বলি বিদায়ী নির্বাচন কমিশন মাহফিল হতে দেয় না, বুঝলে তো? এখন মাহফিলের উপরে নিষেধাজ্ঞা কেন? আমরা তো কোন রাজনীতি করি না, ওই যে শেষ বেলায় কই এই সুরারে কিন্তু ভোট দিস না, এমন মানুষে ভোট দিস আঙ্গুল ফুলে কলা গাছ জনতার সব খেয়ে বাড়ি করছে যে কেন বিদেশে জাতির ধন শোষণ করে জাতির সেবার ব্যানারকে পুঁজি বানিয়ে বড় বাণিজ্যে লেগেছে যারা চোরের গোষ্ঠী, কোটি কোটি টাকায় নমিনেশন পেপার বিক্রি হয়, কোটি কোটি টাকায় নমিনেশন বিক্রি হয়, তাছাড়া নমিনেশন ভালো মানুষও পাইতো, ওই কোনো ভালো মানুষ তো পায় না, ঠিক আছে? নোট বড় তাড়াতাড়ি করো, টাকা বেশি নমিনেশন ফ্রি, মাল আছে যার নমিনেশন আছে যার, অবশ্যই এই জমানায় কিছু নাস্তিকরাও নমিনেশন দিয়া সরকার ওই বিজাতীয় দালাল যারা আছে তা করে খুশি করে দেখায় যে আমরা কিন্তু এগুলো পালি, আমরা সর্বদলীয় সরকার, কিছু নাস্তিকরাও নমিনেশন পায় কিন্তু ভালো মানুষ নমিনেশন পাইবার চায় না, ভালো মানুষে খালি দেখায় দিমু 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 তারপরে দিছে নাই নাই খালি খালি, ভোট এটা আমানত, এটা কেউ অন্যায় জায়গায় দেওয়া যাবে না, ঠিক কি না? অসুবিধা নেই ভোট দিয়ে দেওয়াই না লাগে তাহলে তো আরো আল্লাহ পাক হেফাজত করো, জোরে আওয়াজ করে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।